নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24/7। আর আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অর্ণব। চ্যানেল 24/7 এর পঞ্চম বর্ষপূর্তিতে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই বিগত 5 বছর ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের দিনে ঠিক 5 বছর আগে শুরু হয়েছিল আমাদের পথ চলা, তারপর দেখতে দেখতে কেটে গেছে 5টা বছর। কিন্তু এই 5টা বছর খুব একটা পথ চলাটা মসৃণ ছিল না, অনেক চড়াই উতরাই অতিক্রম করে আমরা আজকের দিনটায় এসে পৌঁছেছি। তাই আজকের এই বিশেষ দিনে দাঁড়িয়ে বারবার ফিরে দেখতে ইচ্ছে করছে সেই দিনগুলোতে, যখন চ্যানেল 24/7 প্রস্তুত হচ্ছিল, তৈরি হচ্ছিল দর্শকদের জন্য। আমরা আমাদের মধ্যে আজকে 2 জন মানুষকে এই মুহূর্তে পেয়েছি। এমন একজনকে পেয়েছি যিনি চ্যানেলের প্রথম দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, আর একজনকে পেয়েছি যিনি বর্তমানে আমাদের চ্যানেলের সাংবাদিক। প্রত্যেক মুহূর্তে বিভিন্ন ধরনের সংবাদ আমরা আপনাদের সামনে তুলে ধরি, তারিখ পাঠানো সংবাদ। তো প্রথমেই আপনাদের সঙ্গে আমরা আলাপ করিয়ে দেবো তাদের। আমার বাঁদিকে রয়েছেন অরিন্দম বাবু, অরিন্দম রায়চৌধুরী, প্রথম দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, এবং যারা হাতে ধরে দায়িত্ব নিয়ে ভালোবেসে চ্যানেল 24/7 পথ চলা শুরু করেছিলেন বলেই কিন্তু আমরা আজকের দিনে এসে পৌঁছতে পেরেছি। আর আমার ডান দিকে যিনি রয়েছেন, তিনি বর্তমান সময়ে আমাদের চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, শান্তনু বিশ্বাস, আমাদের সাংবাদিক। প্রত্যেক মুহূর্তে আপনারা তার খবর সরাসরি সম্প্রচার তো দেখেনি আমাদের চ্যানেলে। তো প্রথমে আমি যাব অরিন্দম বাবুর কাছে। অরিন্দম বাবু, আজ থেকে 5 বছর আগে প্রথম পথ চলা শুরু হয়েছিল চ্যানেল 24/7। তো আপনারা যারা প্রথম দিন থেকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন, যখন প্রথম পরিকল্পনা চলছে যে নতুন একটা চ্যানেল লঞ্চ করবে, কিভাবে সেটা শাখা প্রশাখা বিস্তার করবে, কিভাবে সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, তো প্রথম আপনাদের মাথায় কী কী পয়েন্ট আসে যে কী কী বিশেষত্ব নিয়ে আপনারা শুরু করবেন চ্যানেল 24/7? এখানে শুরু করতে গেলে পরে আমি তোমায় বলি, একটা ছোট্ট গল্প না বললে পরে জিনিসটা ক্লিয়ার হবে না দর্শকদের কাছে। একদম, এই চ্যানেলের কর্ণধার অর্থাৎ শিবু যাদব, একদিন পুজোর ঠিক কালী পুজোর সময় মাঠে বসে আমরা এসেছি, শিবুর সাথে কথা বলছি। ওই সময় মাঠে বসে আমাদের একটা আলোচনা হয়, আলোচনা বলতে মানে এই কী করা যায় একটা ভালো কিছু সমাজে, সমাজের কিছু ভালোর জন্যে। কারণ সমাজে সবচেয়ে ভালো উপায় হচ্ছিল যে কাজটা আমরা করি সাংবাদিকরা, সেটা হচ্ছিল মানুষের কাছে তথ্য, সঠিক তথ্য সঠিক সময়ে পৌঁছানো, যাতে মানুষ অ্যাটলিস্ট ওয়াকিবহল থাকেন কোথায় কী চলছে এই মুহূর্তে, সেই ব্যাপারে। এই নিয়ে কথা বলতে বলতে তখন আমি ওকে প্রপোজালটা দিই যে শিবু, তোমার যদি কিছু সহযোগিতা তুমি এগিয়ে আসো তাহলে একটা ভালো চ্যানেল আমরা উপহার দিতে পারি ব্যারাকপুরবাসী, এবং তথা এটা আগামী দিনে কলকাতাবাসীর জন্য একটা, পশ্চিমবঙ্গের জন্য একটা ভালো একটা দিক হবে। খুব ইন্টারেস্টেড হন, আচ্ছা সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে একদম ইন্টারেস্টেড হন এবং বলে ঠিক আছে দাদা, আমি দেখছি এগুলো সব অ্যারেঞ্জ করছি, তোমাকে আমি ডাকবো। তার 2-3 মাস বেশি মানে এইটুকু সময়ের মধ্যে হয়তো যোগাযন্ত্রী সব কিছু করতে হয়েছে, ওকেও তো প্রস্তুতি একটা ব্যাপার। একদম, সেটা হওয়ার পর 2-3 মাসের পরেই আমাকে ডাকলো এবং আমরা বসে একটা চক আউট করলাম। সেই সময় আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল রনি অর্থাৎ তমব্রত মুখার্জি, মেঘবেলা ব্রডব্যান্ডের যিনি কর্ণধার, তিনিও এসে বসলেন, আমরা সবাই মিলে একটা চক আউট করা হলো। এবং ঠিক তোমার এখন যেটা তোমরা পিসিআর রুম দেখছো, সেই পিসিআর রুমেই ইনফ্যাক্ট ইন্টারভিউ নেওয়া হয়েছিল। আচ্ছা, মানে একদম প্রথম প্রথম শুরু? আচ্ছা আচ্ছা, একদম এই পিসিআর রুমে আমি, রনি আর শিবু বসেছিলাম এবং এক এক করে সবার সাথে মানে বিভিন্ন জেলার থেকে সাংবাদিকদের জোগাড় করা হয় এবং তাদের সাথে কন্ট্যাক্ট করা হয়। প্রথম দিন থেকে সাথে হাতে হাত মিলিয়ে চলেছে শান্তনু, হ্যাঁ শান্তনুকেও ডেকে আনা হয়েছিল, ও এসেছিল। এবং সেই সময় প্রথম অ্যাঙ্কার যিনি, এখন আমি নামটা উল্লেখ করছি না একটা, সেটা কার্যত আমাদের নিয়মের অনুযায়ী, তিনি এখন আজকে একটা বড় চ্যানেলে রয়েছে, তারও সেদিন এখানে ইন্টারভিউ হয়েছিল। আচ্ছা, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছিল টোটাল টিম তখন তৈরি হয়েছিল প্রায় 20 জনের মতন। আচ্ছা, বিরাট টিম, বাহ বাবা, মানে শুরুতেই 20 জন
এবং 20 জন টিম নিয়ে মানে হাওড়া প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে কভার করা হয়েছিল, মানে প্রত্যেক ডিস্ট্রিক্টে একজন করে করেসপন্ডেন্ট ছিল, বর্ধমান ফর্ধমান সব হয়। আচ্ছা, এবং সেইভাবে চালু হয়। আচ্ছা, প্রথম দিকে আমরা চেয়েছিলাম যে প্রথম ডিজিটালি এটাকে মুভ করব, কারণ তখন সবে এই ডিজিটাল, আজকে যে ডিজিটাইজেশনের এত মানে প্রকোপ, তখন কিন্তু সেই অবস্থায় ছিল না, আজ থেকে 5 বছর আগে একদমই তাই। তো সেই সময় আমরা প্রথমে তখন এই দূরদর্শিতার থেকে এটা চিন্তা করেছিলাম যে ডিজিটাইজড ওয়েতে এগোবো, কারণ আগামী দিন ডিজিটালের যুগ। তো সেই সময় যাই হোক, সাইড বাই সাইড যখন মেকবেলারও একটা সহযোগিতা পাওয়া গেল, তখন আমরা বললাম যে ঠিক আছে এমএসও সাইড বাই সাইড চলুক, কোনো অসুবিধা নেই। তো একটা এমএসও আর এবং ডিজিটাল মাধ্যম এই দুটোকে যদি আমরা রিপ্লেস করতে পারি, এবং আজও এমএসওর কাছে যে তোমার ফিডটা পৌঁছাচ্ছে সেটাও ডিজিটালি, একদম একদম, কারণ তোমরা এখান থেকে অত দূর মানে থ্রু কেবল নিয়ে যাওয়া সম্ভব নয়, একদম, এবং তার জন্যে ডিজিটালি সেটাকে পৌঁছানো হচ্ছে, যার জন্যে তুমি ক্রিস্টাল একদম পিকচারটা একদম তুমি পাচ্ছ, 1080p পাঠানো হয়। সেই জায়গায় দাঁড়িয়ে সেই রকম ইনস্ট্রুমেন্ট এবার আনার দরকার আছে, এটা তো পরিকল্পনা হলো, কিন্তু ইনস্ট্রুমেন্ট, কারণ সেই ইনস্ট্রুমেন্ট যদি না হয় তাহলে তো আমরা যেটা চাইছি সেটা করতে পারবো না। এবার তারপরে এরা কাজে নেমে পড়লো, এরা মানে সঙ্গে সঙ্গে ফিড দিতে শুরু করলো, প্রত্যেকটা খবরের এটা পাচ্ছি। তখন তোমাদের এই চ্যানেলের বাইরের অংশটাকে পুরো পুরো ডিজাইনটা কিন্তু আমাদের পুরো মুখে মুখে হয়েছিল, মানে আস্তে আস্তে সাজানো শুরু হলো, বাইরের আবরণটাকে সাজানো শুরু হলো। এবার হচ্ছিল এটা তো ইন্টারনালি একদম পোক্ত হওয়ার ব্যাপার আছে, এবার বাইরের অংশটা তৈরি, কিন্তু ভেতরে যদি আমি সেইভাবে না দৌড়াতে পারি তাহলে তো দুটো কোপআপ হবে না, একদম। এবার ইনস্ট্রুমেন্টাল ব্যাপার আসলো, তখন আশিস যাদব, একদম। দেখো, খবর চালাতে গেলে পরে যেরকম সাংবাদিকদের খুব প্রয়োজন আছে, তেমনি টেকনিক্যাল লোকদেরও খুব প্রয়োজন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আশিস যাদব একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছিল সেই সময়, এবং আজকের যে তুমি স্ট্রাকচারটা দেখছো সেটা তো অনেক, এতদিনে তো 5 বছর আমার বয়স হয়ে গেল, গঙ্গার পাশেই গঙ্গা, গঙ্গা দিয়ে অনেক জল জল হয়েছিল, তো ন্যাচারালি এটা দিনে 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 ধাপে ধাপে এগিয়েছে। আর আমি খুব, আমার খুব ভালো লাগছে আজকে, তখন যে অবস্থায় আমি দেখেছি সেই অবস্থার থেকে অনেকটাই উন্নত হয়েছে। এই এই স্টুডিও এই সব সবই আমার হাতে সামনে, চোখের সামনে, আমি নিজে নিজে পাইপ বেয়ে উঠেছি, আমি নিজে ওয়্যারিং করেছি, নিজের হাতেই সব করা, একদম, মানে অনেকটা আমরা বলতে পারি সন্তান সম, সন্তানকে আমরা যেভাবে একটু একটু করে লালন পালন করি, এই চ্যানেলকেও ওনারা ঠিক সেভাবেই তৈরি করেছেন। আমি অরিন্দম বাবুর কাছে আবারও আসবো, তবে তার মাঝে একটু শান্তনুদার কাছে চলে যাই। শান্তনুদা, প্রথম একদম সেই শুরুর দিন থেকেই প্রায় একটু একটু করে যুক্ত থাকা, যেটা উনি বলছিলেন, তো প্রথম যখন শুরু হলো কীরকম ছিল অভিজ্ঞতাটা? একদমই হঠাৎ অরিন্দমদারই ফোন যায় আমার কাছে যে শান্তনু, একটা চ্যানেলের খবর আছে, তোমাকে কিন্তু কাজ করতে হবে। তো কী চ্যানেল, কী বিষয়, কোনো কিছুই না শুনে একদিন বললাম দাদা কবে থেকে ছবি পাঠাতে হবে। তো যাই হোক, হঠাৎ করে সব হলো, ডিসেম্বরের 13 তারিখে আমাদের অফিসে ডাক করা হলো, সেই দিন থেকে আজও সেই ডিসেম্বরের 13 তারিখ, অর্থাৎ আজ কিন্তু সেই 5ম বর্ষ। ঠিক, আমরা কিন্তু চলছি, তার মধ্যে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি, কিন্তু কোনোরকমভাবে সেই জায়গাটাকে সেই প্রথম দিন আর আজকের দিনে অনেকটা কিন্তু এই অফিসের সব কিছু চেঞ্জ হয়েছে। আগামী দিনে আরও খবর এই দর্শকদের জন্য কিন্তু আমরা তুলে ধরছি, সেই সকাল থেকে কিন্তু আমরা দৌড়িয়ে যাচ্ছি খবরের খোঁজে, এবং রাত কখনো ঢুকছি 12টা, কখনো 1টা, কখনো ভোর 5টায় আবার ঘরে ঢুকছি, কারণ রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু কিন্তু ঘুরে যাচ্ছে। এবং আজকে কিন্তু এই অফিসে আসার আগে 2টি খবর কিন্তু সংগ্রহ করে ফের আবার কিন্তু অফিসের অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করেছি, কারণ অফিসকেও আমাদের দেখতে হবে এবং খবরও কিন্তু আমাদের সংগ্রহ করতে হবে। খবর যদি সংগ্রহ না করি তাহলে কিন্তু সেই খবর কীভাবে সম্প্রচার হবে বা দর্শকরা কীভাবে দেখবে? কারণ এই চ্যানেল 24/7, আমার ঠিক মনে আছে আমি বেশ কিছুদিন আগে একটি খবর করেছিলাম গায়ত্রী হালদারের, একদম একদম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, টোটো চালক যে মেয়েটি এবং সকালবেলায় সে
টোটো চালাচ্ছে, আবার বাড়ি আসছে, স্নান টান খাওয়া দাওয়া করে আবার ঠিক স্কুলে ঘন্টা বাজার আগে স্কুলে যাচ্ছে, আবার সে বাড়ি আসছে, আবার সে টোটো চালাচ্ছে, বেশ কিছু রাত 8টা সাড়ে 8টা নাগাদ বাড়ি এসে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছে, কখনো সে ক্ষুধার্ত পেটেই সে নিদ্রায়। এরকম বেশ কিছু খবর কিন্তু আমরা তুলে ধরেছিলাম এবং বহু সারা কিন্তু আমি এই চ্যানেল 24/7 মাধ্যমে কিন্তু পেয়েছিলাম, বহু মানুষ কিন্তু আমাকে ফোন করেছিল। এটা একটা সাংবাদিকতার থেকে কিন্তু একটা বড় পাওনা, এবং সেই পাওনা কিন্তু এই অরিন্দম দার হাত ধরেই, মানে যিনি সেদিন যদি রাত্রিবেলায় ফোন না করে আমাকে আহ্বান না জানাতো, তাহলে কিন্তু এত বড় একটা প্ল্যাটফর্ম কিন্তু আমি পেতাম না। শান্তনুদার ঠিক কথার রেশ ধরেই বলবো, শান্তনুদার যে ঘটনাটি উল্লেখ করলেন আমাদের চ্যানেলে ব্যাপক সাড়া ফেলে এই নিউজটা, এবং এই নিউজটার ফলে আমাদের সবসময় উদ্দেশ্য থাকে মানুষের পাশে দাঁড়ানো এবং ইতিবাচক কিছু করা। দেখবেন আমাদের চ্যানেলের ট্যাগলাইন হচ্ছে টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। আর ঠিক আমরা যেই ছাত্রীর কথা এইমাত্র শান্তনুদা বললেন, আমরা সেই ছাত্রীর খবরটা তুলে ধরবার পর শুধু যে মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেছেন তেমনটাই নয়, আমাদের কাছে টিল নাও গত কয়েকদিন আগে পর্যন্ত ফোন এসেছে যে আমরা ওই মেয়েটিকে সাহায্য করতে চাই। এবং আমি আরেকটা জিনিস বলি, রাত্রেবেলাও কিন্তু আমাদের যে ডিরেক্টর সাহেব শিবু যাদব, তিনি কিন্তু আমাকে ফোন, কি খবর করেছিস, যে অফিসে ফোন আসছে, আমার কাছে ফোন আসছে, ইভেন আমার কাছে পর্যন্ত ফোন আসছে। এটা একটা বড় পাওনা, মানে এই প্ল্যাটফর্মটা সাংবাদিকদের ক্ষেত্রে এটাই সবচেয়ে বড়, এটাই সব থেকে, যেটা অরিন্দম দাও ভালো জানে, আমাদের সবচেয়ে বড় পাওনা এটাই যে আমরা সত্যি করে মানুষের পাশে কিছু করতে পেরেছি, মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, বহু সংস্থা বহু সংগঠন এগিয়ে এসেছেন ওই ছাত্রীটির পাশে, এটা সত্যি আমাদের কাছে একটা বিরাট বড় প্রাপ্তি। তবে যেই কথাটা না বললে নয়, 2018 থেকে 2023 এই 5 বছরের সময়ের মধ্যে কিন্তু আমরা সবাই, আপনি আমি, মানে আপনারা যারা এই মুহূর্তে ওপার থেকে দেখছেন আর আমরা যারা এপারে রয়েছি, সবাই আমাদের ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু একটা ভয়াবহ অতিমারির পর্যায়ের মধ্যে দিয়ে গেছি। সেই সময় দাঁড়িয়ে যেখানে সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে, যে কোনো অফিস বন্ধ হয়ে যাচ্ছে, প্রাইভেট কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, অনেক মিডিয়া হাউসে তালা পড়ে গেছে, শুধুমাত্র চ্যানেলকে কি করে এগিয়ে নিয়ে যাব, প্রচুর কর্মী ছাঁটাই হয়েছে, কিন্তু চ্যানেল 24/7 এমন একটি চ্যানেল যেখানে কিন্তু করোনা অতিমারির সময় কাজে কোনো দিক থেকে কোনো ভাটা পড়েনি, কোনো কর্মী ছাঁটাই হয়নি, কোনো দিক থেকে চ্যানেল 24/7 পিছিয়ে থাকেনি, এবং আমাদের সাংবাদিক বন্ধুরা রয়েছেন তারা কিন্তু নিজের জীবনের কি বলবো, জীবনের সমস্ত ভয়কে উপেক্ষা করে নিজেদের জীবনকে বাজি রেখে ঝাঁপিয়ে পড়ছে। আমি আবার অরিন্দম বাবুর কাছে একটা ফিল করি, তার আগে একটু জাস্ট সংযোজন করি, মানে এটা তোমার তুমি যে কথাটা বললে যে চ্যানেল 24/7 যে ক্রমাগত একটা সমন্বয় রেখে চলেছে এবং সমাজের সব রকম দিক তুলে ধরছে, ইভেন এট দ্য টাইম অফ কোভিড কোভিড, শুধু তাই নয়, তোমার এটা জেনে রাখে তোমারও গর্বিত হবে, আমরা সবাই গর্বিত। আজকে অনেক চ্যানেল বলছে ইন্টিগ্রেটেড স্টুডিও, ইন্টিগ্রেটেড স্টুডিও, 5 বছর আগে এটা ইন্টিগ্রেটেড স্টুডিও হয়েছে, একদমই তাই। আমাদের যা সেটআপ বা যা যে কোনো আর কি ক্ষেত্রে আমরা সবার থেকে এগিয়ে আছি, অনেক ক্ষেত্রে আমরা অনেকের থেকে এগিয়ে রয়েছে, এবং সেটা সম্ভব হচ্ছে আপনারা ক্রমাগত আমাদের পাশে রয়েছেন, সাহায্য করছেন বলে। আমি আমাদের আজকের অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তবে যেই কথাটা অরিন্দম বাবুর কাছে আরেকবার জানতে চাইব, যে আমরা তো এতক্ষণ শুনলাম যে কিভাবে শুরু হয়েছিল পথ চলা, কিভাবে এগিয়েছি, কিন্তু এই চলার পথে কি এমন কোনো বাধার সম্মুখীন হতে হয়েছিল যেটার জন্য মনে হয়েছিল যে হয়তো আমাদের পথ চলতে অসুবিধে হচ্ছে বা পথ চলা স্তব্ধ হতে পারে, সেরকম কিছু উল্লেখযোগ্য ঘটনা? আমি আমি একটা কথা বলি, প্রথম দিন থেকেই যাকে শান্তনু ডিরেক্টর সাহেব বললেন, আমার ছোট ভাই শিবু যাদব, শিবু যাদব কিন্তু এই ব্যাপারে পুরোপুরি সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিল, যার জন্য কোনোদিনও আমার মনে হয় না এখানে কেউ বলতে পারবে যে কোনো রেমুনারেশন, যারা রেমুনারেটেড হন তারাও সময় মতন একদম, একদমই তাই, একদমই তাই। তো ন্যাচারালি আমি সারাদিন সারা বছর বা সারা মাস খাটছি, কিন্তু অ্যাট দ্যাট এন্ডে গিয়ে যদি আমার রেমুনারেশন টাইমলি না হয় তখন কিছুটা মনোবল হারায়, এটা স্বাভাবিক সকল ক্ষেত্রেই, কারণ সাংবাদিকরাও তো মানুষ, মানুষের একদম একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওটা একটা সবচেয়ে বড় মানে ব্যাকবোন ছিল
দর্শকদের উদ্দেশ্যে ঠিক আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে একটা বিশেষ দিন, চ্যানেলের পঞ্চম বর্ষপূর্তি, আগামী দিনে দর্শক কি কি উপহার পেতে চলেছেন, মানে আর আমরা কিভাবে এগোবো বা দর্শককে কিভাবে আমরা বলতে পারি আমাদের সাথে কানেক্টেড থাকতে, সে ব্যাপারে যদি কিছু বলেন। দর্শকদের একটা কথা আমি বলবো, চ্যানেল 24/7 সবসময় আপনারা দেখতে থাকুন এবং সবার আগে সব খবর পৌঁছে দিতে কিন্তু যেভাবে আমরাও ছুটছি সেইভাবে কিন্তু এই চারটি দেওয়ালের মাঝে যারা কর্মরত তারাও কিন্তু আমাদের সাথে একে মানে একের উপর একটি হাত কিন্তু মিলিয়ে কিন্তু তারা কাজ করছে। মানে আপনাদের জন্যই কিন্তু আমরা দিনরাত কিন্তু পরিষেবা দিয়ে যাচ্ছি সঠিক খবর সবসময় পৌঁছে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ শান্তনুদা। আমি সবশেষে অরিন্দমবাবুর কাছে আসবো, একদম আজকের আলোচনার এই শেষ দিকে এসে দাঁড়িয়ে আমার দর্শকদের জন্য কি বলবেন? আমি শুধু দর্শকদের আরেকটু একটু সংযোজন করে দেবো দর্শকদের সুবিধার্থে। আমি শুধু কয়েকজনের নাম বলেছি যে যে সময় এইটা সৃষ্টি হয় সেই সময় তারা আমার সাথে হাতে হাত মিলিয়ে এগিয়েছিল। শুধু তাই নয়, এর পেছনে আরও একটা বড় টিম, সবার নাম হয়তো আমি এখন মনে রাখতে পারবো না, সেরকম মৃন্ময় আমাদের সাথে কিন্তু ওতপ্রোতভাবে একদম কাঁধে কাঁধ মিলিয়ে এসে এক একটা মানে ইভেন এক একটা রড বা এক একটা পাইপ যেগুলো দরকার লেগেছে সেগুলো কাঁধে করে নিয়ে এসে এখানে রেখেছে বা ইয়ে করেছে। আরও এরকম অনেকে আছে, সেই সময় এডিটিংয়ে অনেকে আমাদের সাথে ছিল, যেরকম এখনও আছে দীপা বলে মেয়েটি, অ্যাসাইনমেন্টে আছে, কমলদা আছে, রূপম আছে, কমল, এদের কথা না বললে কিন্তু অন্যায় করা হবে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা এখানে না বললে সত্যি অন্যায় করা হবে সেটা হচ্ছে দর্শক বন্ধুরা, আপনারা যদি না থাকতেন তাহলে হয়তো আমরা সাহস হারিয়েই ফেলতাম অনেক আগে। কমলটা যে এখনো পর্যন্ত রয়েছে সেটা শুধুমাত্র আপনাদের জন্য, এটা এই বুমটাই কিন্তু আমাদের হাতে শুধুমাত্র দর্শকদের জন্য। একদমই একদম একদম। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন চ্যানেলের প্রথম দায়িত্বপ্রাপ্ত শ্রী অরিন্দম রায়চৌধুরী এবং আমাদের চ্যানেল 24/7-এর বর্তমান সাংবাদিক শান্তনু বিশ্বাস। এনারা একদম শুরুর দিন থেকে আমাদের সঙ্গে ছিলেন, আজ পঞ্চম জন্মবার্ষিকীতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজ আবারও আমাদের মধ্যে আমরা এনাদের পেলাম, শুনলাম অনেক অজানা কথা যেগুলো আমি নিজেও জানতাম না আপনাদেরও জানালাম। আপনারা এভাবেই আমাদের সঙ্গে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন চ্যানেল 24/7। টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।